এখানে আছে প্রয়োগ চার, কোন শঙ্কুর ভূমির পরিধি 660/7 সেমি এবং তির্যক উচ্চতা 25 সেমি হলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র পাই আর এল, পাই আর এল, তো পাই মানে 22/7, আর মানে ভূমির ব্যাসার্ধ, এটা এখান থেকে পেয়ে যাব, আর এল এখানে দেওয়া আছে 25 সেন্টিমিটার। তাহলে সেখান থেকে এই সূত্র ব্যবহার করে মানগুলো বসিয়ে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে প্রথমে এখানে ভূমির ব্যাসার্ধ আর ধরে নিতে হবে, তাহলে মনে করি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ ব্র্যাকেট ভূমির ব্যাসার্ধ সমান আর সেমি, অতএব পরিধি সূত্র 2πr সমান 2×22/7×r, এটা হয়ে গেল সেমি, সমান 44r/7 সেমি। আর এই ভূমির পরিধি দেওয়া আছে 660/7 সেমি। তাহলে লিখতে হবে প্রশ্ন অনুসারে চুয়াল্লিশ আর বাই সেভেন, এটা ইজ ইকুয়াল টু 660/7, তাহলে বজ্রগুণ করলে 7×44r সমান 7×660। তাহলে এখান থেকে পাবো আর সমান 7×660/7×44, তাহলে 7×7 কেটে যাচ্ছে, 11 দিয়ে কাটলে 4×11=44, আর এটা 11 দিয়ে কাটলে 6×11=66, একটা শূন্য হয়ে গেল, 4 এবং 60 কাটলে 4×15=60, তাহলে পেলাম 15। তাহলে আর এর মান পেলাম 15, অতএব আর সমান 15 পেলাম। আর তির্যক উচ্চতা দেওয়া আছে, তির্যক উচ্চতা এল, তির্যক উচ্চতা এল এখানে দেওয়া আছে 25 সেন্টিমিটার। তাহলে এখান থেকে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে, যার সূত্র পাই আর এল, অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল, সমান পাই মানে 22/7, আর এর মান যেটা আছে 15 বেরিয়েছে, আর এল এর মান আছে 25, এটা অবশ্যই যেহেতু ক্ষেত্রফল সেহেতু এটা হবে বর্গ সেমি। তাহলে এখানে 25, 15 আর 22 গুণ করতে হবে, তো 25 আর 15 গুণ করে নিই প্রথম, 25, 15, 5×5=25, 5×2=10, 12, আর এখানে 25×1=25, তাহলে 5, 7, 3, এটা হলো 375, তার সাথে আবার 22 গুণ, পাঁচ দুগুণ 10 শূন্য হাতে 1, 7×14 রাখে 15×5=1=7, তাহলে এটা পেলাম 8×2=50/7, অর্থাৎ 7 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 7 দিয়ে ভাগ করলে, আচ্ছা এটা বর্গ সেমি, 8×2=50/1×2=1, 7×7=5 হলো, 5 নামালাম, 7×7=49, 7×8=56, এখানে যদি 7 দিই তাহলে 7×7=49, এখানে হলো 6, তারপরে শূন্য নামালাম, 7×8=56=4, 7, তাহলে এটা হলো 1×1=7×8=4×7 বর্গ সেমি, তাহলে এটা হলো
500 তলে ক্ষেত্রফল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।